হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পল্লবী লাইফস্টাইলে তোমাদের আরো নতুন একটা ভিডিওতে স্বাগত। তো এখন আমি আছি আমার মামার বাড়িতে। তো আজকে তোমাদের আমার মামার বাড়িতে সারাদিন আমরা কি কি করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখো আর বলো যে ভিডিওটা কেমন হয়েছে। তো এখন আছি আমার মামার বাড়ির ছাদে আমরা। তো আজকে আমরা মেলায় যাবো, আমাদের বেথডাহরিতে মেলা আছে আজকে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, কে কে যাই মেলায়, কি কি করি সবই তোমাদেরকে বলবো। তো দেখো এই যে আমার মামার বাড়ির ছাদে আছি আমরা এখন। তো তোমরা এখন জানো যে এখন মানে কতটা ঠান্ডা, রোদটা একটু গায়ে লাগছে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডাটা একটু কম লাগছে। ওই যে মামা বাড়ি রান্নাঘরের চাল, এখানে কুমড়ো লাউ সবই লাগিয়েছে। ওই দেখো, ওই যে কুমড়ো ফুল হয়েছে, লাউ হয়েছে, কুমড়ো ধরেছে, ওই যে পেঁপে গাছ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির পেছনে আর কি আমবাগান। এই আমবাগানটায় আমরা এসে আগে ছোটোবেলায় খুবই মজা করতাম, সবাই মিলে এসে আম কুড়াতে যেতাম। তো এখন আর সেই দিনটা নেই, সবই এখন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আগের মতো সেই মজাটা এখন আর মামা বাড়িতে হয় না। তো আগে সবাই মিলে যে মজা করতাম, এখন সেই মজাটা এখন আর হয় না। তো এখন এই যে এসেছি সবাই মিলে তাও মজা করছি। তো বন্ধুরা, এখন আমি এসেছি দিদার কাছে। দিদা এখন সব মাছগুলো ধুয়ে ফেলছে, আর ওই যে মাছের মাথা সব ধুয়ে ফেলেছে। এখন ওই ওই মাটির হাঁড়ির মধ্যে আছে, হাঁড়ি তো না মানে গামলা, ওটার মধ্যে আছে সেই ছোট ছোট মাছগুলো, গুঁড়ো মাছ বলে, ওটা দিয়ে আর কি চচ্চড়ি হবে। তো দেখো এই যে দিদা এখন মাছ ধুয়ে ফেল, আর আমার তো কোনো কাজ নেই, তার জন্য আমি সব ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে সবাই বসে আছে একদম ঠান্ডার মধ্যে, সবাই রোদের ওইখানে, ওই যে দাদা বসে আছে, ভাই আর বোন মিলে খেলছে, আর ওই যে মা ওই যে আলু কাটছে, ওই আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল, আর এগুলো হচ্ছে চচ্চড়ি আলু কাটছে। তো এখন এই যে মার সব আলু কাটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর ওই যে মাসি এখন যাচ্ছে কাপড় মেলতে, তো আমাকে ডাকলো, তার জন্য আমি বললাম তাহলে চলো সবাই মিলে ওই মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর এই যে এখন আমরা যাচ্ছি সবাই মিলে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই যে আমার মাসি এখন সব শাড়ি মেলে দিচ্ছে। তো আসো আর সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার দিদাকে দেখো, মামাকে দেখো। এই যে ইনি হচ্ছে আমার দিদা, আর এই যে আমার মামা বসে আছে, আর ওই যে মামি রান্না করছে দেখো। তারপরে না দেখা গেল আমাকে, এটা ইউটিউব ভিডিও হচ্ছে, একটু দেখা। তো আমার মামার বাড়িটা হচ্ছে একদম মাঠের মানে মধ্যেখানে, তো রাস্তা থেকে একটু ভেতরে আসতে হবে। একদম মাঠের মাঝখানে হচ্ছে আমার দুই মামার বাড়ি। তো আমার মামা হচ্ছে একটাই, মানে এটা হচ্ছে আমার দাদু হচ্ছে ভাইয়ের বাড়ি।
তো দেখি মামার বাড়িতে মামি কি রান্না করছে, তো চলো দেখা যাক। এই যে এখন ভাত রান্না হচ্ছে, তারপরে সব মাছের ঝোল ডাল এগুলো সব হবে। এই যে দেখো, এই যে আমার মামি দাঁড়িয়ে আছে, আর ওই যে মা ভাত রান্না করছে। আমার দিদা, তোমাদের সাথে পরিচয় করে দিই। দেখো কত, তোমরা সবাই কেমন আছো কও, তোমরা সবাই কেমন আছো? দেখেছো আমার দিদাকে? তো দেখো, এই যে মা মূলো কাটছে, মা হচ্ছে স্প্রিং মূলো কাটছে। আমি মাকে বলেছি যে মা তুমি আজকে একটু স্প্রিং মূলোটা কাটো, আমি আজকে বড়া খাবো। তো তোমরা এই যে দেখো, তোমরা কখনো এই মানে খেয়েছো না কি এরকম মূলো ভাজা, তো আমাকে অবশ্যই বলো। যে তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার মায়ের কাকার বাড়িতে। তো আমার ওই মামার বাড়িতে যাচ্ছি, মাসি আজকে আমাদের দুপুরে খাওয়ার জন্য বলেছিল। তো আমি বোন মা দাদা সবাই মিলে যাচ্ছি। তো তোমরা দেখো, যে মামার বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মামি আর দিদা মিলে বোনকে স্নান করানোর পর তেল মাখাচ্ছে, ক্রিম মাখাচ্ছে। তো এটা হচ্ছে আমার মায়ের কাকি, তো আমার হয় দিদা, তোমরা তো জানোই। আর এখানে কি সুন্দর, এই যে গোলাপ ফুল ফুটেছে, সাদা আর হচ্ছে লাল, কত ভালো লাগছে দেখতে, দেখো এই যে খুবই সুন্দর। আর ওই যে আমার মামার বাড়ি হচ্ছে, এটা মন্দির, তো রাধা গোবিন্দর মন্দির ওটা। আর ওই যে মা দাদা বোন সবাই আর কি দেখছে, অনেকদিন পরে আসলো। তো মামার বাড়ি পাল্টে মানে পুরো পাল্টে গেছে একদম, আগে অন্যরকম ঘর ছিল, এখন অন্যরকম। তো এখন যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়িতে, একদম সামনেই বাড়ি, একটুখানি যেতে হবে ভেতরে। তো এই যে যাওয়ার সময় দেখলাম এই যে একটা কুকুর বসে আছে, তো চলো যাওয়া যাক। তো ওই যে মাসির বাড়ি, এই যে বোন মাসির মেয়ে এসছে, আজকেই এসছে, তো মাকে দেখার পর চলে আসলো। এই যে মাসির বাড়িতে চলে এসেছি, তো তোমরা দেখো এই যে মাসি ঘর মুছছে, এই যে আমরা আসলাম এক্ষুনি। তো এই যে বোনের বর এসে সবাইকে প্রণাম করলো, আমাকেও প্রণাম করতে গেছিলো, আমার আবার লজ্জা করে, ওর থেকে বয়সে আমি ছোট। তো এই যে বসে সবাই মিলে গল্প করছি। তো বন্ধুরা, আমার মাসির বাড়িতে আমি চলে এসেছি, এই যে আমার মেসো পেছনে বসে আছে, আর এই যে আমার বোন মাসির মেয়ে, আর যে দাদা বসে আছে, আপনারা তো চেনেনই দাদাকে, কালকে দেখিয়েছিলাম। তো এই যে আমরা খেতে বসে গেছি, মাসি সবাইকে খেতে দিয়ে দিল, মা ভাত দিল। তো এখন এই যে খাবো, আর ওই যে মা এখন দেবে বেগুন ভাজা। তো মাসি আমরা আসার পরে গরম গরম ভাত বসিয়ে দিয়েছিল, তো এই যে সেই এখন দেবে বেগুন ভাজা। তো সবাই মিলে খেয়ে নি, আর আবার একটু ভুল হয়ে গেছি। তো আমার মানে ভুলটা হয়েছে কি, যে আমি এডিট করতে বসে আমি দেখছি যে আমি যে খেয়েছিলাম, যা যা খেয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো তারপরেও বাঁধাকপির ঘণ্ট ছিল, মাংস ছিল আর মিষ্টি ছিল, তো সেটা আমি একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তার জন্য ক্ষমা চাইছি। তো আমরা এখন খেয়ে দিয়ে এই যে ছাদে চলে এসেছি, এই যে বোন আছে, মাসির শাড়িগুলো মেরে দিচ্ছে ছাদে, কারণ খুব রোদ আছে। আর ওই যে জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে আমার মামা বাড়ির সামনে আর কি, জলের ট্যাঙ্কিটা। তো তোমরা এই যে দেখো, বোন শাড়ি মেলছে, আর এইটা হচ্ছে কদবেল গাছ। তো ওই যে দেখো কদবেল দেখা যাচ্ছে, কদবেল আমরা পাড়তে পারিনি কারণ গাছটা খুব উঁচু ছিল, তো তার জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো।
তো কিছু করার নেই, তো আমরা তো আমি আর বোন বাড়ি চলে যাচ্ছি, মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে বাড়ির, কারণ ফাঁকা রয়েছে। তো মা কালকে যাবে, আমি বললাম আজকে আমি চলে যাই, কারণ আমি আসার সময় ভিডিওটা করতে পারিনি, তাই এখন আবার শুরু করছি ভিডিওটা। তো তোমরা দেখো এই যে সন্ধে লেগে গেছে, আমি এই যে এসে সব বাড়ির কাজ সব কিছু করলাম, উঠোন ঝাড় দিলাম, সন্ধে লাগালাম, সব কিছু করার পরে আর রাতে আর রান্না করব না। মা তো ভাত পাঠিয়ে দিয়েছে, সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো তো বন্ধুরা আমি এই যে খেতে বসে গেছি, তো এখন আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভালো লাগছে না, আজকে অনেক জার্নি হয়ে গেছে আমার। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার তো অবশ্যই করবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।